ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকি নতুন কিছু নয়। দেশ দুটির বৈরিতা অনেক দিনের পুরনো, তবে গাজা যুদ্ধ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে একের পর এক হুমকি দিচ্ছে ইরান। বারবার ইরান বলছে গাজায় হামলা বন্ধ না হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। এবার সেই আগুনে ঘি ঢেলেছে কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে শতাধিক ইরানিকে হত্যার ঘটনা, যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। আরো জানাচ্ছেন মাহমুদ সোহেল। 2020 সালে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। ওই ঘটনার সাথে সাথে ইরাকে অবস্থিত মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আক্রমণ চালায় ইরান। তখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দেয়। গেল 3 জানুয়ারি সেই কমান্ডারের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল। এদিনে ইরানের কারমান শহরে সোলাইমানির গোরে স্থানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পরপর দুটি বিস্ফোরণে শতাধিক ইরানিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইরান সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে প্রতিশোধের ঘোষণা দিয়েছে। শুক্রবার নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ইরানিরা চিৎকার করে বলতে থাকেন, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হত্যাকাণ্ডকে জঘন্য ও অমানবিক অপরাধ বলে অভিহিত করেছেন, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমন এক সময় তিনি প্রতিশোধের ডাক দিলেন যখন গাজা যুদ্ধে হামাসের কড়া প্রতিরোধের মুখে পড়ছে দখলদার ইসরায়েলি বাহিনী। 5 জানুয়ারি রাজধানী তেহরানের প্রায় 510 মাইল দক্ষিণ পূর্বে কেরমানে জড়ো হওয়া হাজার হাজার শোকাহতদের উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন। রাইসি বলেন, তেহরানের শত্রুরা এবার ইরানের শক্তি ও সামর্থ্য দেখতে পাবে। আমাদের বাহিনী পদক্ষেপ নেওয়ার স্থান ও সময় নির্ধারণ করে রেখেছে। এদিকে বোমা হামলায় জড়িত থাকার সন্দেহ 11 জনকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা পুলিশ। নিরাপত্তা বাহিনী কেরমানে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে 2 জনকে আটক করেছে, সেই সাথে আরও 9 জনকে আটক করা হয়েছে। ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মার্কিন সেনা ও নাগরিকদের উপর আক্রমণ বাড়ার আশঙ্কা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও একই সুরে কথা বলেছেন। ব্লিংকেন বলেছেন, ইরানের কারসাজিতে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তবে তিনি হুমকি দিয়ে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে মার্কিন প্রশাসন তার জবাব দেবে। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।